দর্শক এই পেয়ারাটা দেখেন, এই পেয়ারাটা কিন্তু হচ্ছে একদম ফ্রেশ, এবং আপনারা দেখতেছেন তাদেরও মনে হবে আসলে পেয়ারাটা সুন্দর এবং এই পেয়ারাটা খেতে ইচ্ছে করবে। আসলে এই ধরনের পেয়ারাগুলো আমরা অনেক সময় যদি কাটি তাহলে এর ভিতরে হচ্ছে এক ধরনের সাদা পোকা দেখা দেয়, আসলে তখন কিন্তু আমাদের পেয়ারা খাওয়ার প্রতি যে একটা রুচি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আসলে আমি এই পেয়ারাটা এখন আপনাদেরকে কেটে দেখাবো যে আসলে এর ভিতরে পোকা আছে কিনা। তো আপনারা একটু দেখেন যে হচ্ছে আমি কাটলাম, এই দেখেন আপনাদের দেখেন এই যে এখানে সাদা পোকা, এই যে দেখেন এই যে এখানে ছোটো ছোটো সাদা পোকা, আপনার হয়তো ক্যামেরার লেন্স হয়তো জুম আমি দেখাতে পারতেছি না, বাট এখানে হচ্ছে আপনার সাদা পোকা আছে। আপনাদের আমি আর একটু একটু দেখাই, কেটে দেখাই যদি এটা, এই যে দেখেন সাদা পোকা, এই দেখেন এই যে সাদা পোকা কিন্তু এখানে লড়তেছে, এই যে তো এই পোকার আক্রমণটা কিন্তু অনেক বেশি হয় সাধারণত আমাদের, বিশেষ করে আমার ছাদ বাগানে বা বাসা বাড়িতে যারা পেয়ারা করি তাদের জন্য। আসলে এই পোকা থেকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং আসলে কোন পদ্ধতিতে মানে অল্প খরচে ঘরোয়া প্রভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। পেয়ারা যে হচ্ছে ভিতরে যে পোকা হয় আসলে এর জন্য দায়ী হচ্ছে আপনার ফ্রুট ফ্লাই। এই ফ্রুট ফ্লাই আমাদের পেয়ারাটা যখন হচ্ছে আপনার খাওয়ার উপযুক্ত হয়ে যায় ঠিক তখন হচ্ছে পরে কি এখানে হচ্ছে তারা ফুল ফুটিয়ে এখানে ডিম পেড়ে দেয়, আর যার ফলে ভিতরে হচ্ছে সাদা পোকা হয়। আসলে এটার জন্য আসলে 100% নিরাপদ যে কার্যকর যে পদ্ধতিটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমাদের এই পোকার হাত থেকে নিয়ন্ত্রণের জন্য আমাদের পেয়ারাটাকে ব্যাগিং করতে হবে। কীভাবে ব্যাগিং করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে আমি জানাচ্ছি। এই পেয়ারাগুলো যখন ন্যাচারাল ড্রপিং, অনেক সময় দেখবেন যে পেয়ারা কিন্তু আপনি আপনি ধরে যায়, আসলে যখন ধরে যাওয়া বন্ধ হয়ে যাবে, আমার পেয়ারাটা দেখেন পেয়ারাটা কিন্তু আরও অনেক বড় হবে, বাট এই কিন্তু আর ধরে যাবে না, ঠিক এমন পেয়ারাটাকে হচ্ছে আমরা নির্বাচন করব ফ্রুট ব্যাগিংয়ের জন্য। ব্যাগিং করার পূর্বে অবশ্যই আমাদের যে কাজটুকু খেয়াল করতে হবে, এই সাইডে দেখেন এই সাইডে একটা মরা অংশ, অর্থাৎ এখানে একটা পেয়ারা ছিল সেটা ধরে পড়ে গেছে, এই যে একটা অংশ ধরে এখানে পিছনে এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, আসলে এই অংশগুলোকে হচ্ছে আমরা কেটে ফেলবো। কেটে ফেলবো আমি যদি একটু কেচি দিয়ে, এই যে আমরা দেখেন এই যে কেচি দিয়ে হচ্ছে আমি এভাবে এটা কেটে ফেলবো। কেটে ফেলার পরে এই যে বাইরের যে অংশটা দেখতে এটা হচ্ছে আমরা ভেঙে ফেলবো। কী কারণে? এর ভিতরে অনেক সময় পোকা থাকে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন অলরেডি এই যে ভিতরে দেখেন একটা সাদা পোকা আছে, এই যে দেখেন যে এই যে এই ভিতরে কিন্তু হচ্ছে আপনার সাদা পোকা রয়েছে। আসলে এই পোকা যদি ব্যাগিং করে ফেলি তাহলে ভিতরে পোকা কিন্তু আরও অনেক বেশি হয়ে যাবে। ব্যাগিং করার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে ছত্রাকনাশক এবং কীটনাশক এই দি মানে সব কিছু দিয়ে আমাদের এই পেয়ারাটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে। কী কারণে? কারণ দেখেন এই পেয়ারাতে কোনো একটা পোকা সে ডিম পেরেও যেতে পারে, বাতাসের যে পরিমাণ যে হচ্ছে আপনার ছত্রাকের যে জীবাণু সেই জীবাণু কিন্তু এখানে লেগে থাকতে পারে। সেই জন্য আমাদের ব্যাগিং করার পূর্বে আমরা এটাকে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, ইমিডাক্লোরোফিল গ্রুপের কীটনাশক দিয়ে আমরা এটাকে জীবাণুমুক্ত করবো, অর্থাৎ স্প্রে করবো এবং উপরে নিচে এবং এই ভিতরে আমরা যতটুকু স্প্রে করতে পারি। স্প্রে করার পর যখন স্প্রে পানিগুলো শুকিয়ে যাবে ঠিক তখন হচ্ছে আমরা ব্যাগিং করবো। ব্যাগিং করার জন্য আপনাদেরকে আমি দেখাই এই যে পলিথিনগুলো, আসলে এই পলিথিনের নাম হচ্ছে আপনার পিভিসি পলিথিন। আপনার যে কোনো মানে দোকানে গিয়ে আজকে একটু বলবেন যে সেই পিভিসি পলিথিনগুলো কোথায় পাওয়া যায়, তারা আসলে তাদের দিয়ে দেবে। পিভিসি পলিথিন ব্যাগিং করার পূর্বে এই যে দেখেন আমাদের এইখানে আর এই পাশে দুটো কিন্তু আমাদের কর্নার, তো কর্নারগুলোকে হচ্ছে আমি এভাবে কেটে দিব। আমি এই দেখেন আমি এভাবেও এই দুই পাশে হচ্ছে কর্নারটাকে কেটে দেবো। অনেকে প্রশ্ন করতে পারেন আসলে আমি কেটে কেন দিব, কেটে দেবো এই কারণে কারণ ভিতরে যে হচ্ছে ময়েশ্চারটা হবে অর্থাৎ পেয়ারাটা যে ঘেমে যাবে সেই ঘামটার জন্য বাতাস চলাচলের মাধ্যমে সেটা যেন দূর হয়ে যায়। তো কেটে দেওয়ার পরে আমরা যে পেয়ারাটা থাকবে সেই পেয়ারার হচ্ছে আমরা এই ভিতরে হচ্ছে আমরা দিয়ে এই যে দেখেন আমি ভিতরে প্রবেশ করাচ্ছি। করার পর এই যে দেখেন আমরা ঠিক আমি জাস্ট এভাবে বলবো যে আমরা ছেলেরা যেভাবে হচ্ছে আমরা লুঙি পরে গিট্টু দিয়ে আসলে সেইভাবে গিট্টুর মতো করে আমরা এই যে দুই পাশ থেকে অর্থাৎ এমন ঠিক মাঝখানটাতে হচ্ছে আমি এই পেয়ারার বোটাটাকে রেখে দুই পাশে দুই সমানভাবে পলিথিনটা রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি এটাকে এই লুঙির মতো হচ্ছে আমি গিট্টু করবো এই দুই পাশে। আমি এই দুই পাশে এভাবে গিট্টু করার পরে আমাদের যে স্ট্যাপলার যে পলিথিন থাকবে সেই পলিথিন দিয়ে হচ্ছে আমরা এটাকে স্ট্যাপলিং করে দেবো। এইভাবে যদি আমরা পলিথিন মানে স্ট্যাপলিং করে স্ট্যাপলিংতে বেঁধে দিই তাহলে দেখেন আমাদের পেয়ারা কিন্তু এই ফ্রুট ফ্লাইয়ের যে আক্রমণ সেখান থেকে রক্ষা পাবে এবং পেয়ারাটা সুন্দর হবে
এবং আমরা ভালো কিন্তু পেয়ারা খেতে পারি। এভাবে কিন্তু আমরা শতভাগ যে ফ্রুট ফ্লাই যে মাছি পোকার আক্রমণ একটা শতভাগ কার্যকরী যে টিপ সেটা হচ্ছে পেয়ারার ব্যাগিং। তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।